ওকে চলো দেখো, আমরা স্ট্রিং নিয়ে কথা বলছিলাম। স্ট্রিং স্ট্রিং মানে দড়ি, দড়ি মানে রোপ, ঠিক? আচ্ছা, যদি আমরা দড়ি নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখো এই ব্যাপারটা, ধরো একটা দড়ি আছে, ঠিক? এবারে একটা বাঁদর এই দড়ি বেয়ে ওপরে উঠছে, রাইট? কি বললাম? এই দড়ি বেয়ে ওপরে উঠছে, রাইট? মন দিয়ে শুনবে, দড়ি বেয়ে যদি ওপরে ওঠে তাহলে ভেবে দেখো এই বাঁদরটা, এই বাঁদরটা এই স্ট্রিংটাকে নিচের দিকে ফোর্স দিয়েছে না? হ্যালো, নিচের দিকে টেনেছে না? তাহলেই তো ও ওপরে উঠবে, উঠবে না বলো? হ্যাঁ তাহলে ভেবে দেখো, যদি একে এই দড়িটাকে নিচের দিকে ফোর্স দেয় তাহলে এই দড়ির প্রতিটা পয়েন্টে, দড়ির প্রতিটা পয়েন্টে, এই দড়ির প্রতিটা পয়েন্টে টেনশন সেম হবে না ডিফারেন্ট হবে? মাসলেস ধরে নিচ্ছে বলো, বলো সেমই হবে, ঠিক? এবারে যেটা ঘটনাটা ঘটেছে সেটা শোনো, তাহলে এই দড়িতে টি টেনশন ক্রিয়েট হয়েছে, হয়েছে তো বলো? টি টেনশন ক্রিয়েট হয়েছে। এবারে ধরো এই বাঁদরটা দড়িতে জাস্ট ঝুলে রয়েছে, মানে দড়িতে জাস্ট ঝুলে রয়েছে, যদি দড়িতে ঝুলে থাকে তাহলে বাঁদরটা, বাঁদরটা বাঁদরটা ইকুইলিব্রিয়ামে আছে কি নেই? আচ্ছা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নিচের দিকে এর ফোর্স কাজ করছে এমজি, হ্যাঁ নিচের দিকে এর ফোর্স কাজ করছে এমজি। আচ্ছা, হ্যাঁ এ যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এর অ্যাক্সিলারেশন কত? জিরো। এর অ্যাক্সিলারেশন কত? জিরো। হ্যাঁ ওকে, এবার এর অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে ভেবে দেখো এর ওপর দিকে নিশ্চয়ই কোনো ফোর্স লাগবে, লাগবে না? হ্যাঁ কে দিচ্ছে এই ফোর্সটা? লো রো। তার ভ্যালু কত? টি। তাহলে এটাকে আমি লিখতে পারি টি ইকুয়াল টু এমজি, বলো কোনো ডাউট আছে কিনা, বলো কোনো ডাউট আছে কিনা? নেই। এবারে মন দিয়ে শুনবে, দড়িটা যদি অনেক বড় হয় তাহলে বলতো এর নিচের পার্টের যে পোর্শনটা, সরি, নিচের পার্টের যে পোর্শনটা সেটা টাইট থাকবে না টাইট থাকবে না? টাইট থাকবে না, টাইট থাকবে না। তাহলে কি তুমি বুঝতে পেরেছো যে এই পয়েন্টের ওপরে আর এই পয়েন্টের নিচে টেনশন ডিফারেন্ট? বলো, এখানে টেনশন ওয়ান, এখানে টেনশন, তোমরা কি বুঝতে পেরেছো যে এই দুটো টেনশন ডিফারেন্ট? হ্যালো, হ্যাঁ তার মানে আমরা যে কথাটা পড়েছিলাম এর আগে যে একটা স্ট্রিং এ, একটা স্ট্রিং এ প্রতিটা জায়গায় টেনশন সেম, এটা তখনই অ্যাপ্লিকেবল যখন, মন দিয়ে শোনো, এখানে কোনো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই দেওয়া হচ্ছে, ভেবে দেখো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে ফোর্স এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ভেবে দেখো এই পয়েন্টে ফোর্সটা দিচ্ছে না, তাহলে দেখো এই পয়েন্টে যে ফোর্স দিচ্ছে তার উপরে আর নিচে টেনশন ডিফারেন্ট। আমি কি বুঝতে পেরে, বোঝাতে পেরেছি? বলো, এই পয়েন্টের ওপরে আর নিচে টেনশন ডিফারেন্ট, তার মানে এখানে যদি কোনো ফোর্স এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চলে আসে তাহলে কিন্তু আমরা যে জিনিসটা জানি সেটা ভ্যালিড নয়, ঠিক? এটুকু কি বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার, এইটা যদি বোঝা যায় তাহলে এবার একটা কথা বলো, যদি এই বাঁদরটাকে ওপরে উঠতে হয় তাহলে ওকে মিনিমাম, মিনিমাম মিনিমাম কত ফোর্স দিতে হবে বলতো? এমজি সমান সমান ফোর্স দিতে হবে বলো? হ্যালো, এমজি সমান সমান ফোর্স দিতে হবে। হ্যাঁ, এমজি সমান সমান যদি ফোর্স দেয় তাহলে কি হবে, ও মানে জিরো অ্যাক্সেলারেশন থাকবে। এবার দেখো এমজি থেকে একটু বেশি যদি ফোর্স দেয় তাহলে উপর দিকে মুভ করতে পারবে কি পারবে না? পারবে। তারপরে কি ফোর্সটা, ফোর্সটা ওকে এমজির বেশি দিতে হবে না কম দিতে হবে? বোঝাতে বেশি, বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এটা আমি কেন বলছি সেটা মন দিয়ে শোনো,
সেটা হচ্ছে তোমরা এটা কি কখনো লক্ষ্য করেছো যে বড় বড় বিল্ডিং যেগুলো হয় সেই বিল্ডিং গুলো পেইন্ট করে, যখন পেইন্ট করে, পেইন্ট মানে রং করে, তখন ধরো একটা প্ল্যাটফর্মের ওপরে এইখানে একজন পেইন্টার যে থাকে সে থাকে, রাইট? এবার এই দড়িটাকে ও উঠিয়ে নামিয়ে মানে টেনে বা হালকা করে এই প্ল্যাটফর্মটাকে ওপরে ওঠায় বা নিচে নামায়? উপরে ওঠায়। তোমরা কি বুঝতে পেরেছো কি বললাম? এই দড়িটাকে টেনে বা হালকা করে ও এই পুরো প্ল্যাটফর্মটাকে আইদার ওপরে ওঠায় বা নিচে নামায়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এবারে আমি ধরলাম এই এর মাস ক্যাপিটাল স্মল এম, আর এই প্ল্যাটফর্মটার মাস এম নট। এবারে আমি দেখো অ্যানালাইজ করছি, এই প্ল্যাটফর্মটার মাস ইউজুয়ালি এই এম এর থেকে অনেক কম হয়, মানে এই এমটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এম নট হয়। মানে এইরকম একটা ব্যাপার, একটা লোকটার ওজন ধরো 60 কেজি, সে একটা 1000 কেজি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে এই পেনটা করছে, ইজ ইট পসিবল? ওকে তো প্রচুর ফোর্স দিতে হবে না? প্র্যাকটিক্যালি ভাবো, এই মানে যার উপর দাঁড়িয়ে প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে ও ফোর্সটা মানে পেনটা করছে, যার উপর দাঁড়িয়ে ও পেইনটা করছে সেটা খুব বেশি দিতে হবে না? ভেবে বলো, যদি এই এম ডটটা ভেরি ভেরি গ্রেটার দ্যান হয়, কমন সেন্স, তাহলে বলো আমাকে কি রাখতে হবে? এম ডটটা অনেক ছোট রাখতে হবে না? বলো। হ্যাঁ, এবার বলো এটা কি একটাই স্ট্রিং? একটাই স্ট্রিং, ধরো স্ট্রিংটা মাসলেস। তাহলে আমি ধরলাম এখানে 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 টি টেনশন কাজ করছে, ঠিক? এখানে এখানে টি টেনশন কাজ করছে, ঠিক? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো আমি কি করছি। অনেক ভাবে এই জিনিসগুলো করা যায়। আমি এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম ধরে নিচ্ছি। কেন বলতো এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম ধরছি? তার কারণ ওই অ্যাক্সেলারেশন সেম আছে, রাইট? রাইট, রাইট, মানে ম্যানটা আর ওই প্ল্যাটফর্মটা দুটোরই অ্যাক্সেলারেশন সেম হবে, তাহলে আমি একটা সিস্টেম ধরে নিতে পারি। যদি আমি সিস্টেম ধরে নিই, আমি সিস্টেমটাকে বাইরে ড্র করছি, যদি বাইরে ড্র করি তাহলে এইদিকে কত বলতো টি, এইদিকে কত বলতো টি? কোনো ডাউট আছে? হ্যালো 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 হ্যালো। কারণ দেখো এই সিস্টেমের এইখান থেকে এইখানে এই দুটো পয়েন্টে টেনশন কানেক্টেড আছে, ঠিক? আচ্ছা বলতো সিস্টেমের টোটাল মাস কত? এম প্লাস এম নট। ভেরি গুড। সেটা কি নিচের দিকে কাজ করবে? করবে না? এবার ধরো ও ব্যাটার টেনে রেখেছে, টেনে রাখার পরে মন দিয়ে শুনবো, ও টেনে রেখেছে যখন এর অ্যাক্সেলারেশন জিরো, তাহলে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন যদি জিরো হয়, আমি লিখতে পারি 2t ইকুয়াল টু এম প্লাস এম ডট বাই জি, লিখতে পারি? এখান থেকে দেখো তো t ইকুয়াল টু এম প্লাস এম ডট বাই জি আসছে কিনা বলো, আসছে কিনা? আসলে আচ্ছা এই কন্ডিশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো তো এইটা আসে কিনা, জি ইকুয়াল টু এম জি বাই টু। এবারে তোমরা কি একটা জিনিস দেখেছো, এইখানে আমার টি ছিল কি এম জি ছিল না, আর এখানে টি এম জি বাই টু না? এবার বলো এই টি টেনশনটা কে প্রোভাইড করছে? ম্যানটাই তো দিচ্ছে, ম্যানটা ম্যানটাই তো টানছে, তাই না? তাহলে বলতো কোন ক্ষেত্রে পেইন্ট করাটা ইজি হবে? ও একটা প্ল্যাটফর্মের উপরে থাকলে ইজি হবে, না এই এক হাতে ধরে এক হাতে ধরে এক হাতে ও দড়িটাকে টানবে আর এক হাতে তোমার পেইন্ট করবে, এইভাবে সুবিধা হবে? কোনটাতে সুবিধা হবে ভেবে বলো। বোঝাতে পারলাম? ওকে, এই ধরনের প্রবলেম এইচসিভিতে প্রচুর আছে। এইচসিভি মানে এইচসি ভার্মা, এইচসিভিতে প্রচুর আছে। কনসেপ্ট যেটা বলছি এই কনসেপ্ট যদি মনে রাখতে পারো কোনো অসুবিধা হবে না। এবারে দেখো এই প্রবলেমটা আমরা করার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তোমাদের এক্সামের একটা রুটিন দেওয়া, রুটিন একটা স্কিডিউল দেওয়া হয়েছে,
খুব তাড়াতাড়ি এক্সাম শুরু হবে। এক্সাম শুরু হওয়ার কন্ডিশন হচ্ছে ওই চ্যাপ্টারটা তোমাদের থিওরি এবং প্রবলেম সলভিং দুটোই হয়ে যাবে। ফিজিক্সেরটা কবে নেবো বুঝতে পারছি না, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। কেমিস্ট্রিটা তো খুব তাড়াতাড়ি হবে, গতকালই আমার সাথে কথা হয়েছে। ওকে, আচ্ছা এই প্রবলেমটা দেখো, এখানে মন দিয়ে শুনবে। এই ম্যানটা 80 কেজি, এই প্ল্যাটফর্মটা 10 কেজি। এবারে মন দিয়ে শুনবে, বলেছে এ কত জেলস, মানে কত টেনশনে টানলে এই পুরো সিস্টেমটা উপর দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাবে। বলতে পারবে এই পুরো সিস্টেমটা কত অ্যাক্সেলারেশনে টানলে উপর দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাবে? দেখো এটার জন্য আমাকে দুটো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। আরেকবার বলো। চ্যাটে লিখে দাও, আমি না কথা শুনতে পাচ্ছি না তোমার। ইয়েস ইউ আর রাইট। আচ্ছা দেখো তোমরা সবাই, ও ঠিক করেছে, এইটা হচ্ছে ম্যানটা। ওকে এবার মন দিয়ে শুনবে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্মটা। ম্যানের নিচের দিকে কত লাগছে? 80 নিউটন লাগছে। ওপর দিকে টেনশন টি, ঠিক? আর কোনো ফোর্স লাগবে কিনা বলো। হ্যালো, আর কোনো ফোর্স লাগবে বলো? লাগবে, লাগবে। এইদিকে নর্মাল রিঅ্যাকশন লাগবে, কারণ এ এখানে টাচ করে আছে। ওকে, এবার এই পুরো জিনিসটা ওপর দিকে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কারেক্ট? 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এন প্লাস টি মাইনাস 800 ইকুয়াল টু 80 ইন্টু 2। এটা আমার ফার্স্ট ইকুয়েশন, মন দিয়ে শুনবে। সেকেন্ড ইকুয়েশন, হ্যাঁ শুনতে পাচ্ছি না ভাই তোমার কথা, খুব জোরে আসছে, একটু আস্তে বলো। হ্যালো, সিস্টেম ধরে করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলে হবে, করলে হবে। এবারে মন দিয়ে শুনবে, এই প্ল্যাটফর্মটাকে আমি নিয়েছি, প্ল্যাটফর্মটাকে বলো তো প্ল্যাটফর্মটা নিচের দিকে কত কাজ করছে? 100 নিউটন ওর মাসের জন্য। ওপর দিকে কত টেনশন, আর নিচের দিকে এই ম্যানটা, যে ম্যানটাকে যে নর্মাল রিয়াকশন দিয়েছে সেই এন। এই পুরো জিনিসটা কোথায় যাচ্ছে? উপর দিকে যাচ্ছে না, অতএব 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে না, বলো? তাহলে আমি ইকুয়েশন কি লিখতে পারি? টি মাইনাস এন মাইনাস 100 ইকুয়াল টু 10 ইন্টু 2 লিখতে পারি? হ্যাঁ। তাহলে এই দুটো যদি আমরা সলভ করি, তাহলে আমরা টি এর ভ্যালু 540 নিউটন পাবো, এন এর ভ্যালু 420 নিউটন পাবো, ঠিক? আচ্ছা অর্ক যেভাবে করেছে আমি সেইভাবে একটু করে দেখাই। এই দুটোরই অ্যাক্সেলারেশন সেম হবে কি হবে না? যদি দুটোরই অ্যাক্সেলারেশন সেম হয়, আমি এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম ধরে নিচ্ছি। একটা জিনিস কি লক্ষ্য করেছো? যদি আমি পুরো জিনিসটাকে সিস্টেম ধরে নিই, তাহলে এইদিকে যে এন আর এইদিকে যে এন, যেটা এ এই ম্যানটা ব্লকটার উপর, এই প্ল্যাটফর্মটার উপর দিচ্ছে, আবার প্ল্যাটফর্মটা ম্যানের উপর দিচ্ছে, এই ফোর্সটা মানে এন ফোর্সটা পুরো সিস্টেমের মধ্যে চলে এসছে না? বলো এন ফোর্সটা সিস্টেমের মধ্যে চলে এসছে না? যদি এন ফোর্সটা সিস্টেমের মধ্যে চলে আসে, তাহলে সেটা ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স একে অপরকে কেটে দেবে। এবার দেখো আমি সিস্টেম ধরেছি, এইদিকে টেনশন টি, এইদিকে টেনশন টি, আর নিচের দিকে তোমার 900 হচ্ছে, এত নিউটন ফোর্স কাজ করছে, এটা হচ্ছে তার মাসের জন্য। তোমরা কি বুঝতে পেরেছো? পুরো সিস্টেমটা ওপর দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি 2t মাইনাস 900 ইকুয়াল টু 90 ইন্টু 2। এখান থেকে টি এর ভ্যালু তুমি ক্যালকুলেট করতে পারবে। তোমরা কি আমার সেকেন্ড মেথডটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। নেহা, এই স্নেহা, তোমার কোনো ডাউট আছে এই প্রবলেমটাতে? হ্যালো,
স্নেহা স্নেহা হ্যাঁ বলো স্যার আমাকে বলছেন? হ্যাঁ 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 স্যার আমার নাম শ্রেয়া। সরি 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 আই এম সরি, আমি রেজি 12 এর শ্রেয়া। হ্যাঁ কোনো প্রবলেম আছে, কোনো ডাউট আছে? না। বুঝতে পেরেছ? হ্যাঁ। ওকে আচ্ছা এই প্রবলেমটা দেখো তো, তোমাদের যে এক্সাম গুলো হবে তার স্কিডিউল পাঠিয়ে দেওয়া হয়েছে, এক্সাম গুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে, খুব টাফ হবে না কিন্তু স্ট্যান্ডার্ড হবে। ওখানে যে কোয়েশ্চেন গুলো পাবে সেগুলো কিন্তু একদম আননোন কোয়েশ্চেন পাবে, ওই কোয়েশ্চেন তোমরা আগে কখনো দেখোনি। সে তুমি যত বই যা খুশি যত কিছু সলভ করে আসো না কেন, কমন পাওয়ার চান্স নেগলিজেবল। কি বললাম? কমন পাওয়ার চান্স নেগলিজেবল। যেহেতু কমন পাওয়ার চান্স নেগলিজেবল, সেই হেতু তোমাদেরকে কিন্তু কনসেপ্টটা এমন ভাবে ডেভেলপ করতে হবে যাতে যে কোনো আননোন প্রবলেম তোমরা সলভ করতে পারো। ওকে, তোমাদের এক্সাম গুলো ওরকমই হবে। স্পার্কুইজের এক্সামে কমন কোয়েশ্চেন কমন পাওয়া ইটস অলমোস্ট ডিফিকাল্ট। হ্যাঁ আমি বলছি না কমন পাবে না, হয়তো কমন পেতে পারো কিন্তু ডিফিকাল্ট, তো সেটাই আমি তোমাদেরও বলতে চাইছি যে তোমাদের যখন এক্সামটা হবে সব কোয়েশ্চেন কিন্তু আননোন, একবারে নতুন তুমি কোয়েশ্চেনটা প্রথম সলভ করছো, তো সেইভাবে কিন্তু আমাদের কনসেপ্টটা ডেভেলপ করতে হবে। ওকে, প্রবলেমটা দেখো, এই ব্যান্ড, এই ব্যান্ডটা যার ওয়েট হচ্ছে 65 কেজি আর এর ওয়েট 5 কেজি, একে এই ম্যানটা কত টেনশনে টানলে পুরো সিস্টেমটা নিচের দিকে, পুরো সিস্টেমটা নিচের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাবে, বলতে পারবে? সিস্টেম হিসেবে ধরো কোনো, মানে ইন্ডিভিজুয়াল করো, কোনো ব্যাপার না, সিস্টেম হিসেবে ধরলেই সুবিধা হবে, করো কোনো ব্যাপার না। আমাকে বার করতে বলেছে টেনশন আর এই নর্মাল রিয়াকশন, জলদি করো। Yes, it is absolutely right, my dear. স্যার এখানে তো দুটো স্ট্রিং আছে, তাহলে তো দুটো আলাদা টেনশন তো হতে পারে। হতে পারে, হতে পারে, হতে পারে, তুমি একদম ঠিক বলেছো রিয়া, দুটো আলাদা স্ট্রিং আছে, তার মানে দুটো আলাদা স্ট্রিং ইয়ে আছে, সেটা তোমাকে প্রুফ করতে হবে যে দুটো দুটো টেনশনই সমান। ও কিন্তু একটা খুব ভালো কথা বলেছে, দুটো স্ট্রিং আছে, তুমি কি করে বুঝছো? আচ্ছা তুমি যেটা বার করেছো সেটা অ্যাবসলিউটলি রাইট, 157.5 মিটার। আচ্ছা মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার একদম এই পয়েন্টে আর এই পয়েন্টে আমরা এই দড়িটাকে আটকে দিয়েছি, ঠিক আছে? দড়িটাকে আটকে দিয়েছি। এবার আমি তোমাদের যে কথাটা বলতে চাইছি সেটা শোনো, এই দুটোর যে ডিফারেন্ট টেনশন, আমি ধরলাম এটা T1 এটা T2, ঠিক আছে? আমি তোমাদের এখন যেটা বলছি সেটা মনে করো, সেটা হচ্ছে ধরে নাও T1 ইকুয়াল টু T2 ইন্টু T, কি বললাম? T1 ইকুয়াল টু T2 ইন্টু T। এই ব্যাপারটা, এই যে যে T1 আর T2 সেম হবে, এইটা এখন আমরা প্রুফ করতে পারবো না। কি বললাম? এই মুহূর্তে আমরা প্রুফ করতে পারবো না। এইটা প্রুফ করার জন্য আমার টর্ক লাগবে, টর্ক, TORQUE, টর্ক, টর্কের ফান্ডা। আমি কি বোঝাতে পারলাম ভাইয়া? হ্যালো, টর্কের ফান্ডা লাগবে ভাই, টর্কের ফান্ডা, টর্কের ফান্ডা ছাড়া এটা ক্যালকুলেট করা যাবে না যে দুটোই তোমার সেম টেনশন। আমরা টর্ক যখন পড়বো তখন এটা এক লাইন লাগবে এটা প্রুফ করতে যে দুটোই সেম টেনশন, ঠিক আছে? এক লাইন লাগবে যে দুটোই সেম টেনশন। কখন সেম টেনশন হবে? যখন, মন দিয়ে শুনবে, এই ম্যানটা এই প্ল্যাটফর্মের একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছে। যদি মিডল পয়েন্ট থেকে অন্য কোনো জায়গায় দাঁড়ায় তাহলে কিন্তু টেনশন দুটো সেম হবে না। আমি কি বোঝাতে পেরেছি রিয়া? এটা তোমার টর্ক দিয়ে প্রুফ করতে হবে, কিন্তু সেই টর্কটা আমরা করব হচ্ছে রোটেশনাল মোশনে। এখনো আমরা টর্কটা করিনি, ওই টর্কটা আমরা করব রোটেশনাল মোশনে। ক্লিয়ার? হ্যাঁ।
ওকে, তো ওই টর্কটা যেহেতু আমরা রোটেশনাল মোশনে করব, সেই হেতু এই টর্কটা আমরা এখন কি বলবো করবো না। এখন তুমি ধরে নাও দুটো টেনশন সেম হবে, কখন এই ম্যানটা যদি একদম মিডল পয়েন্টে থাকে। ঠিক ঠিক আচ্ছা আচ্ছা, এবারে দেখো প্রথমে পুরো সিস্টেমটাকে ধরে নাও। দেখো সিস্টেমটাকে যদি ধরো তাহলে নিচের দিকে কত ফোর্স বলো, 700, উপর দিকে কত ফোর্স 2t, এই প্রথম টোটালটা নিচের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে আসছে, তাহলে আমি লিখতে পারি 70 মাইনাস 2t ইকুয়াল টু 70 ইন্টু 1, যেখান থেকে আমি t এর ভ্যালু পাচ্ছি 157.5 মিটার। ডান ডান, এবারে এইটা এই দিকে তোমার টি, এই দিকে তোমার টি, এই দিকে তোমার 50, এই যে প্ল্যাঙ্কটা, সরি 50 কেন 650 বলো স্যার, ওখানটাতে 700 মাইনাস 40 হবে, 40 হবে। ওহো, আই এম সরি রিয়া, আই হ্যাভ ডান আ বিগ মিস্টেক। এইটাকে যদি আমি সিস্টেম ধরি না তাহলে আমি পারবো না। ভেবে দেখো আমাকে সিস্টেমটা এই অবধি নিতে হবে, দেখো দেখো, তাহলেই এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই চারটে পয়েন্ট আমার সিস্টেমের মধ্যে থাকবে, বুঝতে পারলাম? এবার এই চারটে পয়েন্ট থেকে ওপর দিকে আমার, সরি তুমি ঠিক বলেছ, চারটে টেনশন যাবে। হ্যালো অর্ণব, বুঝতে পারছো? এইটা 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 এইটা, ঠিক। এবার বলো যদি এদিকে চারটে টেনশন যায়, এখানে তুমি যদি 4 দাও তাহলেই এই ভ্যালুটা আসছে, তাই না? হ্যাঁ। হুম হুম, ঠিক ঠিক। আচ্ছা এবারে তোমরা এই দিকে লক্ষ্য করো, এই দিকে নর্মাল রিয়াকশন, দেখো এই দিকে নর্মাল রিয়াকশন। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ। এবার বলো এই টোটালটা কোন দিকে কি যাচ্ছে? নিচের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাচ্ছে। এটা তো তোমরা লিখতেই পারবে, দেখো 650 প্লাস কি, ওহো আমি ভুল করেছি, এত কেন ভুল করছি আজকে? এই নর্মাল রিয়াকশনের ভ্যালু অপোজিট দিকে হবে না? দেখো এই নর্মাল রিয়াকশন, ম্যানটা তো নর্মাল রিয়াকশনটা দেবে প্ল্যাঙ্কের উপরে, তাহলে নিচের দিকে হবে না? হ্যাঁ। ওকে, 650 প্লাস এন, এটা নিচের দিকে, মাইনাস 2t ইকুয়াল টু মাস কত, 65 ইন্টু 1, কি ঠিক লিখেছি কি ভুল লিখেছি? এখান এখান থেকে n এর ভ্যালু কত আসছে, 270 আসছে, বলো এখান থেকে n এর ভ্যালু 270 আসছে। হ্যালো, ওকে, আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার? এই যে কটা ছোট ছোট প্রবলেম করলাম, তোমরা এখানে টেনশন সিস্টেম কিভাবে নেব, ইন্ডিভিজুয়াল ব্লক ডায়াগ্রাম বা ইন্ডিভিজুয়াল ফ্রি বডি ডায়াগ্রাম, এগুলো আমরা ড্র করতে পারবো কি পারবো না? পারবো, এইসি ভার্মাতে এর উপরে কিন্তু বেশ কয়েকটা প্রবলেম আছে, ঠিক। আচ্ছা এবারে আমি তোমাদের এরই মানে এইরই একটা নতুন সেট আপ প্রবলেম করাবো, সেটা হচ্ছে হেডিং দাও ওয়েইং মেশিন অ্যান্ড লিফট প্রবলেম। হেডিং দাও ওয়েইং মেশিন অ্যান্ড লিফট প্রবলেম, ওয়েইং মেশিন অ্যান্ড লিফট প্রবলেম। দেখো এই ওয়েইং মেশিন আর লিফট প্রবলেমে কিন্তু আমাদের সেম কনসেপ্টই লাগবে, এই যে এই আমরা যে টেনশনের যে কনসেপ্ট গুলো বলেছি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। দেখো ওয়েইং মেশিন কি তোমরা দেখেছো এই যে মুদিখানার দোকানগুলোতে, মুদিখানার দোকানগুলোতে দেখো নি এরকম একটা বক্স, দেখো এরকম একটা বক্স, ঠিক এইখানে তোমার নাম্বার গুলো ডিসপ্লে হয় হয় না, দেখেছো? তারপরে এখানে তোমার এখানেও নাম্বার গুলো ডিসপ্লে হয়, সবজিওয়ালা দোকানগুলোতেও এখন থাকে, দেখেছো কি এখানে নাম্বার ডিসপ্লে হয়, দেখেছো কি?
অ্যাকচুয়ালি কি হয়, এই ওয়েইং মেশিনের উপরে আমরা যদি কোনো মাস রাখি, কি বললাম, এই ওয়েইং মেশিনের উপরে আমরা যদি কোনো মাস রাখি, তাহলে সেই মাসটা, সেই মাসটা এই ওয়েইং মেশিনের উপরে, মন দিয়ে শোনো, এই ওয়েইং মেশিনের উপরে একটা ফোর্স দেবে কি দেবে না, ফোর্স দেবে। এবার এই ওয়েইং মেশিনের মধ্যে, মন দিয়ে শোনো, এমন ভাবে প্রোগ্রামিং করা আছে, এমন ভাবে প্রোগ্রামিং করা আছে যে এর উপরে যত ফোর্স লাগবে, যত ফোর্স লাগবে, ও কি করবে, সেই ফোর্সটাকে জি দিয়ে ডিভাইড করে তোমাকে তোমার মাস বলে দেবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ বোঝাতে পারলাম। আচ্ছা, এটা আমি কি করে এই কথাটা বলছি সেটা শোনো, তোমরা করেছো কিনা জানি না, আমি তো করেছি। এই ওয়েইং মেশিনের ওখানে গিয়ে এই আঙুলটা দিয়ে প্রেস করেছি, প্রেস করেছি, দেখেছো, প্রেস করেছো কখনো? যদি আঙুলটা দিয়ে প্রেস করো দেখবে এখানে দেখাবে 2 কেজি, এই হ্যাঁ 2 কেজি। এবারে বলো তোমার আঙুলের ওজন 2 কেজি? তোমার আঙুলের ওজন 2 কেজি হলে তুমি ঘটোৎকচের থেকেও বড় হয়ে যেতে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? এবার দেখো, তুমি এই আঙুল দিয়ে যত বেশি প্রেস করবে এই 2 কেজিটা তত বাড়বে না? তাহলে তোমার আঙুলের ওজন কি ভেরিয়েবল? তার মানে কি করে ওয়েইং মেশিনটা, কি করে ওয়েইং মেশিনটা করে হচ্ছে, এর এই তোমার ওয়েইং মেশিনের উপরে যত ফোর্স অ্যাপ্লাই হয়, ঠিক আছে, ও ওই ফোর্সটাকে জি দিয়ে ভাগ করে তোমাকে বলে দেয় এত কেজি। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, মানে ধরো ধরো এই একটা, আচ্ছা সরি, এই একটা ওয়েইং মেশিন, ঠিক, এই ওয়েইং মেশিনের উপরে একটা মানুষ গেছে ওয়েট মাপতে। কি হয়, আমি এই ওয়েইং মেশিনের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি আর তোমার ম্যান্টার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এটা ম্যান্টা, রাইট, এর নিচের দিকে এমজি, কারেক্ট, উপর দিকে নর্মাল রিঅ্যাকশন, বলো। আচ্ছা এবার, এবার এই যে ওয়েইং মেশিন, ওয়েইং মেশিনের নিচের দিকে কত লাগবে বলো, নর্মাল রিঅ্যাকশন লাগবে কি লাগবে না? লাগবে। এবার বলো, এবার বলো, এবার বলো, এই পুরো সিস্টেমটা কি ইকুইলিব্রিয়ামে আছে? আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি n equal to mg, তাই না? এখান থেকে। এবারে আমার ওয়েইং মেশিন কি করে, ওয়েইং মেশিন এই যে m টা আছে যেটা এর উপর ফোর্স যাচ্ছে, ওয়েইং মেশিন কি করবে, যে ভ্যালুটা দেবে, ধরো রিডিং, ও যে রিডিংটা দেবে সেটা হচ্ছে এই যে n, ওকে g দিয়ে ভাগ করে দেবে। এবার এই ওপর ইকুয়েশন থেকে আমি n equal to mg পেয়েছি, বলো, n equal to mg পেয়েছি ওপর ইকুয়েশন থেকে, সেটা বসিয়ে দিলাম, আমি রিডিং পেয়ে গেলাম m। তাহলে ওয়েইং মেশিন বললো আমার মাস 10 কেজি বা 20 কেজি। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে এই ওয়েইং মেশিনের যে রিডিংটা, বল দিয়ে শুনবে, ওয়েইং মেশিনের যে রিডিংটা, এইটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কখন চেঞ্জ হয়ে যায়? যদি আমরা লিফটের মধ্যে থাকি এবং লিফটটা ওঠানামা করে। কি বললাম? আমরা যদি ওয়েইং মেশিনটার রিডিংটা চেঞ্জ হয়ে যায় যদি আমরা লিফটের মধ্যে থাকি এবং লিফটটা ওঠানামা করে, ঠিক, ঠিক। আচ্ছা দেখো এটা কিভাবে পসিবল, মন দিয়ে শুনবে। এবার আমরা এই ওয়েইং মেশিনের একটা প্রবলেম করব, দেখো স্যার, ওয়েটটা তো চেঞ্জ হবে অনলি তখনই যখন লিফটটা তোমার কোন একটা অ্যাক্সিলারেশনে আছে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার, সেটাই করব। দেখো এইখানে ধরো একটা ওয়েইং মেশিন আছে, ঠিক, আর এইখানে একজন ম্যান আছে লিফটের মধ্যে, রাইট, লিফটের মধ্যে, এই লিফট, এর মাস হচ্ছে 60 কেজি, এর মাস হচ্ছে 60 কেজি। এবার দেখো এবারে এই লিফটটা ওঠানামা করে, ওঠানামা করে, এবারে আমাকে বলেছে a equal to 2 m/s², ফার্স্ট কেস, লিফটটা উপর দিকে উঠছে, তাহলে এই ওয়েইং মেশিনের রিডিং কত, এই ওয়েইং মেশিনের রিডিং কত বলতে পারবে? আচ্ছা আমি একটা প্রবলেম করে দিই, দেখো যখন আমি এই ওয়েইং মেশিনের রিডিং ক্যালকুলেট করব, ভেবে দেখো আমি এই লিফট আর ওয়েইং মেশিনকে একসাথে নেব, নিতেই পারি, পারি না বলো? হ্যালো, লিফট আর ওয়েইং মেশিনকে একসাথে নেব, নিলাম, আর এইদিকে আমি ম্যানটাকে আলাদা করে নিলাম, ম্যানটাকে আলাদা করে নিলাম, কি আমি কি বোঝাতে পারছি? হ্যালো
এবার এমন দিয়ে শোনো, তাহলে ম্যানের ওপর কি কি ফোর্স লাগছে? নিচের দিকে 600 নিউটন, আর ওপর দিকে এম। আর কোনো ফোর্স লাগছে? লাগছে না। এবার ভেবে দেখো এই পুরো ওপর দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে না? বলো এখান থেকে বলো তো এন এর ভ্যালু কত আসছে, 720 আসছে কিনা দেখো তো। হ্যাঁ, এবার দেখো এই যে নর্মাল রিয়াকশনটা এটা কে দিচ্ছে, ওয়েইং মেশিন দিচ্ছে না? হ্যাঁ। এবার ওয়েইং মেশিন যদি নর্মাল রিয়াকশন, ওয়েইং মেশিন যদি এন দেয়, তাহলে এই ম্যানটাও তো একে সেম নর্মাল রিয়াকশন দেবে, দেবে কি দেবে না? এবার বলো ওয়েইং মেশিনের উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ওয়েইং মেশিনের উপরে 720 নিউটন। এবার ও কি করবে, মাস দেবে, ও মাস যখন ক্যালকুলেট করবে 720 কে কত দিয়ে ভাগ করবে, 10 দিয়ে। বুঝতে পারলাম? তার মানে ভেবে দেখো তো মানুষটার ওজন 60 কেজি, ও যদি ওপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যায়, তাহলে ওয়েইং মেশিন কত রিড করবে? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, যদি এটা ক্লিয়ার হয় তোমরা আমাকে একটু ফাস্ট করে বলো তো, যদি সরি যদি ওয়েইং মেশিনটা নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামে, তাহলে কত রিড করবে বলো তো, কত রিড করবে? 48। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড, 48 48 কেজি। তাহলে তোমার নিজের ওজন যদি কম দেখতে হয়, তাহলে তুমি লিফটে চড়ে নিচের দিকে নামবে না উপর দিকে উঠবে? নিচের দিকে। বুঝতে পারলাম? তুমি তোমার বন্ধুকে বললে যে তোমার ওয়েট 30 কেজি, সে বিশ্বাস করলো না, তুমি তাকে নিয়ে চলে গেলে লিফটে। ওকে, এবার লিফটে গিয়ে তুমি দেখালে, দেখ 30 কেজি, ঠিক কি বললাম, লিফটে গিয়ে তুমি দেখালে, দেখ 30 কেজি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, তাহলে বলো তো তোমাকে লিফট ম্যানকে কত ভেলোসিটি নিয়ে কোন দিকে যেতে বলতে হবে, যে সে তোমার 60 কেজি অ্যাকচুয়াল ওয়েট, রাইট, সে 30 কেজি দেখাবে তোমার এই কি বলে ওয়েইং মেশিনে, বলো দেখি। তুমি আগে থেকে লিফট ম্যানকে বলে রাখলে ভাই তুই এত এত অ্যাক্সেলারেশনে ওপর দিকে বা নিচের দিকে মানে লিফটটাকে অপারেট করবি, যাতে আমি আমার বন্ধুকে দেখাতে পারি আমার ওয়েট 30 কেজি। সবার প্রথমে বলো, যদি ওয়েট কম দেখাতে হয় লিফটটা নিচের দিকে নামবে না উপর দিকে উঠবে? নিচের দিকে। আচ্ছা, এই কথাটা ঠিক নয়, আমি পরে আসছি, আমি পরে আসছি, ঠিক আছে বলো বলো। কারেক্ট কারেক্ট। তাহলে কি আমরা কি দেখলাম, মানে আমার রিডিংটা কম দেখাতে গেলে নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামতে হবে, তাই তো? আমি কি বোঝাতে পারছি কনসেপ্ট গুলো? হ্যাঁ। ওকে, তাহলে ওয়েট ইজ এ রিলেটিভ টার্ম, অ্যাম আই রাইট? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, এবারে দেখো বলো এই প্রবলেমের উপরে আর মানে এই কনসেপ্টের উপরে, একটা উপরে নামছে নিচে নামছে এইসব নিয়ে আর ডিসকাস করার দরকার নেই, দরকার আছে কি বলো তো? লিফটটা যদি 0 অ্যাক্সেলারেশনে যায়, তাহলে ম্যান কত রিডিং দেখাবে? ওকে, আচ্ছা যদি লিফটটা ওপর দিকে, ওপর দিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়, কোনো অ্যাক্সেলারেশনে না যায়, তাহলে কি দেখাবে বলো? 60 কেজি দেখাবে। তোমরা কি বুঝতে পারছো অ্যাকসেলারেশন থাকলেই ইয়ে তোমার চেঞ্জ হবে? আমি কি বোঝাতে পারছি তোমাদের কনসেপ্ট গুলো একটু একটু? ওকে, যদি এটা বোঝাতে পারি তাহলে এবার এবার শোনো কি বলছি, মন দিয়ে শুনো, মন দিয়ে শুনো, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে লিফটে করে দেখো, ভেবে দেখো এই যে এখানে আমি যে নর্মাল রিয়াকশনের কথা বলেছি, এই যে 30 কেজি বা মানে 30 কেজি না, 300 নিউটন বা 720 নিউটন, এটা তো বেসিক্যালি এই ওয়েইং মেশিনটা যদি না থাকতো, তা এটা যদি লিফটের ফ্লোরও থাকতো, ও তো লিফটের ফ্লোরেও তো সেম সেম ভ্যালুই দিত, দিত না বলো? লিফটের ফ্লোর ফ্লোরেও তো সেম ভ্যালু দিত, ঠিক, তার মানে আবার লিফটের ফ্লোরও তোমাকে ওপর দিকে একটা ভ্যালু দিত, দিত না? এবার বলো লিফটের ফ্লোরটা কখন তোমাকে বেশি ভ্যালু দেবে, মানে তোমাকে বেশি জোরে ওপরের দিকে ফোর্স দেবে, যখন তুমি নিচে নামছো না উপরে উপরে উঠছো?
অ্যাক্সেলারেশনে, যখন উপরে উঠছো দেখো তখনই তো বেশি নিউটনে তোমাকে ফোর্স দিচ্ছে, তাই না? হ্যালো, তার মানে তুমি যখন উপরে উঠছো তখন তোমাকে, তুমি কি নিজেকে লাইট মনে, লাইট ওয়েট ভাবো না হেভি মনে হয় লিফটে? এবার লিফট যদি খুব জোরে নামে, দেখেছো মানে মনে হয় না যে পায়ের তলা থেকে তোমার মাটি সরে যাচ্ছে, রাইট? এবং তুমি খুব হালকা ফিল করো না, আমি কি বুঝতে পেরেছি? তাই না? কোনো ডাউট আছে? আচ্ছা, এবার আমি, এবার আমি তোমাদের যেটা বলছি সেটা শুনবে, সেটা শুনবে, এবার বোঝার চেষ্টা করবে। ধরো এরকম একটা লিফট আছে, ঠিক? এই লিফটে এবার একটা ডিসেন্ট মানুষ, আগের গুলো এতটাই মোটা আমি ড্র করেছি, একটা ডিসেন্ট মানুষ দাঁড়িয়ে আছে, রাইট? এবার মন দিয়ে শুনবে, বলতো লিফটটা নিচের দিকে নামছে, হ্যালো, লিফটটা নিচের দিকে নামছে, লিফটটা নিচের দিকে নামছে এবং এর ভেলোসিটিটা বাড়ছে, মানে ধরো এখানে ভেলোসিটি বাড়ছে, তাহলে বলতো ও লাইট ফিল করবে না হেভি ফিল করবে? ভেলোসিটি বাড়ছে, হ্যালো, লাইট ফিল করবে, কারেক্ট? বুঝতে পারছো? বলো বলো, রাইট? ও সরি 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 সরি, এক মিনিট আমাকে একটু ভাবতে দাও। লিফটটা নিচে নামছে, ঠিক, আর অ্যাক্সেলারেশন, এই ভেলোসিটি বাড়ছে, বাড়ছে, হ্যালো, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভেলোসিটি বাড়ছে, তাহলে ও লাইট ফিল করবে না হেভি ফিল করবে? ভেলোসিটি বাড়ছে মানে ধরো টি ইকুয়াল টু জিরো তে ধরো ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর টি ইকুয়াল টু 1 সেকেন্ডে যখন আরো নিচে নেমেছে তখন ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, বলো ও লাইট ফিল করবে না হেভি ফিল করবে? কেন হেভি ফিল করবে? লাইট ফিল করবে। আচ্ছা মন দিয়ে শোনো আমি কি বলছি, মন দিয়ে শোনো, বলো তো এই কন্ডিশনে অ্যাক্সেলারেশন কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে না অ্যাক্সেলারেশন? এবার যেটা বলছি সেটা শুনবে, এ নিচে নামছে কিন্তু ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমছে মানে টি ইকুয়াল টু জিরো তে 10 মিটার পার সেকেন্ড ছিল, আর একটু যখন নিচে নেমেছে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে সেটা 5 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে বলতো লিফটটা নিচের দিকে নামছে কিন্তু ভেলোসিটি কমছে, তাহলে বলতো লাইট ফিল করবে না হেভি ফিল করবে? হেভি। কেন? স্যার অ্যাক্সেলারেশন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দেখো অ্যাকসেলারেশন উপর দিকে, দেখো অ্যাকসেলারেশন উপর দিকে, ঠিক? তোমরা কি সবাই বুঝতে পেরেছো অ্যাকসেলারেশন উপর দিকে? হ্যাঁ। তাহলে অ্যাকসেলারেশন উপর দিকে যদি হয় তাহলে হেভি ফিল করবে না? তাহলে আমাকে একটা কথা বলো, আমরা কি মনে রাখবো, লিফটটা উপর দিকে উঠছে নিচের দিকে নামছে এইভাবে মনে রাখবো না অ্যাক্সেলারেশন হিসেবে মনে রাখবো? যদি লিফটার অ্যাক্সেলারেশন নিচের দিকে এ হয় তাহলে লাইট, আর যদি অ্যাক্সেলারেশন উপর দিকে এ হয় তাহলে হেভি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? দেখো এটা দুটো ক্ষেত্রেই কিন্তু নিচে নামছে কিন্তু দুটো ক্ষেত্রেই কি লাইট ফিল করছে? বোঝাতে পারলাম? আচ্ছা সেম ভাবে এই লিফটটা উপর দিকে উঠছে, ঠিক, উপর দিকে উঠছে, এবারে ভেলোসিটি উপর দিকে বাড়ছে, তাহলে লাইট না হেভি? হেভি। ভেরি গুড। আচ্ছা এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস, উপর থেকে উঠছে কনস্ট্যান্ট আর ভেলোসিটি কমছে ধীরে ধীরে, তাহলে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে এবার আমরা এই সিরিজের লাস্ট প্রবলেম করব। এই লাস্ট প্রবলেমটা হচ্ছে আমাদের এইচ সি ভার্মার ACV 39 নাম্বার প্রবলেম, এক্সারসাইজের এই প্রবলেমটা যদি তোমরা করতে পারো বা আমরা যদি করতে পারি তাহলে এই রিলেটেড যে কোনো প্রবলেম আমরা ACV ভার্মা থেকে সলভ করতে পারবো, ঠিক? প্রবলেমটা দেখো, একটা ওয়েইং মেশিন আছে,
ভয় পাওয়ার দরকার নেই, ইজি প্রবলেম, লিটারালি ইজি প্রবলেম। তোমাদের আমি কনসেপ্ট করিয়েছি, দেখো এই সিভি, এটা 39 নাম্বার প্রবলেম, কি বলেছে শোনো, সেটা হচ্ছে এইটা 60 কেজি, কোনটা বলো তো, এই এর মাস ধর 60 কেজি, আর ওয়েইং মেশিন আর লিফট মিলে এর মাস মাস 30 কেজি, ঠিক আছে। হ্যালো, এবার মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে প্রবলেমটা, বলো এ যদি এই স্ট্রিংটাকে ছেড়ে দেয় তাহলে ওই লিফটটা নিয়ে ও নিচে পড়বে না উপরে উঠবে? নিচে পড়বে। ভেরি গুড। আচ্ছা এবার ভেবে দেখো, ও যদি এই লিফটটা খুব জোরে জোরে টানে তাহলে লিফটটা নিয়ে উপরে উঠবে না নিচে পড়বে? উপরে উঠবে, উপরে উঠবে। তাহলে ভেবে দেখো, যদি যদি ও এই লিফটের এই দড়িটা ছেড়ে দেয়, ছেড়ে দেয় তাহলে তোমার তোমরা আমাকে বলতে পারবে এই ওয়েইং মেশিন কত হিট করবে? কেন তো নিচের দিকে ও অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে নামবে, কারেক্ট? তাহলে জিরো কেন হবে সেটা বলো, তুমি তো যেটা বলেছো তো আমি একদম ঠিক তোমার সাথে একমত, কিন্তু জিরো কেন? আচ্ছা মন দিয়ে শোনো, যদি এটাকে ছেড়ে দেয় তাহলে এই দুটো কি ফ্রি ফল করবে? তার মানে এও নিচের দিকে নামছে জি অ্যাক্সেলারেশনে, আর এও নিচের দিকে নামছে জি অ্যাক্সেলারেশনে, তাই না? বলো তাহলে, বলো তো এই দুজনের মধ্যে কি কোনো কন্টাক্ট থাকবে? বুঝতে পারছি, যদি না কন্টাক্ট থাকে তাহলে এই ম্যানটা এই প্ল্যাটফর্মের উপর কোন রকম ফোর্স দিতে পারবে না? যদি নাই দিতে পারে তাহলে কি করে ওয়াইন মেশিন রিড করবে? ইয়া হ্যালো, ক্লিয়ার? যাই হোক, আমরা এখন প্রবলেমটা শুরু করি। যেটা আমি বললাম, যদি এই লিফটটাকে ছেড়ে দেয় তাহলে ও নিচের দিকে পড়বে, আর এই ও যদি খুব জোরে জোরে টানে তাহলে লিফটটা উপর দিকে উঠবে, তাই না? হ্যালো, এবারে কি বলেছে শোনো, বলেছে যে এ এমন ভাবে টেনে রেখেছে যখন এই সিস্টেমটার অ্যাক্সেলারেশন জিরো, এমন ভাবে টেনে রেখেছে যখন সিস্টেমটার অ্যাক্সেলারেশন জিরো, তাহলে তাহলে ওয়েইং মেশিন কত রিড করছে? 60 কেজি। কি? না 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 না, ওকে এমন ভাবে টেনে রেখেছে যে যে না উপর দিকে উঠছে না নিচের দিকে নামছে, তাহলে অ্যাক্সেলারেশন জিরো। তাহলে তোমরা আমাকে বলো যে বলো বলো বলো, ট্রাই করো স্যার, 30 কেজি কোনটার মাস? লিফট প্লাস ওয়েইং মেশিন মিলে কত ফোর্সে টেনে রয়েছে সেটাও বলেনি। ওটাই তো বার করতে, না কত ফোর্সে, এক মিনিট, না ওকে স্যার একটু ফাস্ট, I don't think 15, দাঁড়া দাঁড়া, আমি কি প্রবলেমটা ঠিক দিয়েছি? একবার একটু ভাবতে দাও, প্রবলেমটা তো ঠিক থাকারই কথা, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম আমাদের সব জায়গায় থাকে। একটু ভাবতে দাও, প্রবলেমটা বলেছে যে
ইয়েস, এবার বলো কে কে কি বলছিলে? ঠিকই আছে প্রবলেমটা, না 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 15 কেউ বলেছো? আমি, ইয়েস 15 ইজ রাইট আনসার, 15 ইজ রাইট আনসার। আচ্ছা দেখো ইজি প্রবলেম, দেখো আমি প্রথমে লিফটের ফিগোরি ডায়াগ্রাম ড্র করছি, উপর দিকে টেনশন টি, এইখানে এন, আচ্ছা না এইখানে এন রাইট, কে দিয়েছে? ইম্যানটা দিয়েছে। আর নিচের দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে 300 নিউটন, এই টোটাল জিনিসটা অ্যাক্সেলারেশন জিরো, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড ম্যান্টার ফিগোরি ডায়াগ্রাম, ম্যান্টার ফিগোরি ডায়াগ্রাম ঠিক, ওপর দিকে সেম টেনশন টি, নিচের দিকে 600 নিউটন, আর ওপর দিকে এন, এই টোটালটার এ ইকুয়াল টু জিরো ঠিক। এবারে দেখো তো আমি ঠিক লিখছি কিনা, এর যদি অ্যাক্সেলারেশন জিরো হয় তাহলে আমি লিখতে পারি টি ইকুয়াল টু এন প্লাস 300 রাইট। আর এখানে আমি কি লিখতে পারি বলো, এখানে আমি কি লিখতে পারি বলো, টি প্লাস এন ইকুয়াল টু 600 ঠিক। হ্যালো, এই দুটোকে সলভ করলে তুমি টি একটা ভ্যালু পাবে, এন একটা ভ্যালু পাবে। এন কি 150 পাচ্ছ? হ্যাঁ। আর টি 450? হ্যাঁ। এবার এন যদি 150 পাও তার মানে এই ম্যানটা এই ওয়েইং মেশিনের উপরে 150 নিউটন ফোর্স দেবে, তাহলে ওয়েইং মেশিন কত রিড করবে? 10 দিয়ে ভাগ করে দেবে 15 ঠিক। এটা ছিল আমাদের এইচসি ভার্মা ফার্স্ট পার্ট প্রবলেমটা, রাইট, ফার্স্ট পার্ট প্রবলেমটা। ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। স্যার বলো 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 স্যার, আমি যদি ম্যান আর লিফটকে যদি একটা সিস্টেম ধরে নিই তাহলে কোথায় ভুল হবে? দুটোতে অ্যাক্সেলারেশন একই আছে। হ্যাঁ, তো তুমি যদি ওটাকে সিস্টেম ধরে নাও তোমার তো রিডিং দরকার, রিডিংটা তো এই এন, এনটা নিতে হবে। তুমি যদি সিস্টেম ধরে নাও তাহলে তো ওই সিস্টেমে এই এনটা ইন্টারনাল ফোর্স হয়ে যাবে, এই দুটো তো আসবেই না, আসবে কি? তখন টি এর ভ্যালু তখন তোমার 900 চলে আসছে। না, টি এর ভ্যালু 450 আসছে, 450 আসছে। তাহলে আমি সিস্টেম ধরে করেছি না, সিস্টেম ধরে করলেও তো টি এর ভ্যালু তাই আসবে না? হ্যাঁ, 2t = 900 হয়ে যাবে, রাইট, 2t = 900 তখন। আরে বাবা, এই যে এই এইটিটাও থাকবে, উপরের টিটাও তো থাকবে, এখান দিয়ে দিচ্ছি। স্যার বুঝেছি, বুঝেছি, আচ্ছা এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে। এই সিভির এটা 39 প্রবলেমের ফার্স্ট পার্ট ছিল। সেকেন্ড পার্টটা কি বলেছে শোনো, সেকেন্ড পার্টটা বলেছে যে ওয়েইং মেশিন রিড করছে 60 কেজি। কি বললাম? ওয়েইং মেশিন রিড করছে 60 কেজি। হ্যালো, তাহলে কত অ্যাক্সেলারেশনে কোন দিকে মুভ করছে? আর তখন টেনশনই বা কত? কত অ্যাক্সেলারেশনে কোন দিকে মুভ করছে তখন টেনশনই বা কত? কোন দিকে মুভ করছে সেটা বলা যায়নি। না, বলে দিয়েছে যে রিডিং 60 কেজি দেখাচ্ছে, তাহলে কোন দিকে কত অ্যাক্সেলারেশনে মুভ করছে এবং তার টেনশন কত। আমি করব না স্যার, একটুখানি ট্রাই করো।
আচ্ছা মন দিয়ে শোনো, আমি করছি দেখো। রিডিং 60 কেজি, তার মানে এন কত বলতে পারবে? এন 600, রাইট? এবারে দেখো আমি লিখছি, এই দিকে এন, এই দিকে এম জি, এই দিকে টি, কারেক্ট? এই দিকে টি, আমি ধরছি পুরো জিনিসটা ওপর দিকে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তাহলে আমি কি ইকুয়েশন লিখতে পারি বলো? আমি কি ইকুয়েশন লিখতে পারি? সেটা হচ্ছে G প্লাস এন মাইনাস এম জি ইকুয়াল টু এম ইন্টু এ, ঠিক? এবারে এদিকে আমি ড্র করছি আমার লিফট, লিফট আর ওয়েইং মেশিন একসাথে। অর্ণব, ইউ আর রাইট, অর্ণব ইউ আর রাইট। হ্যাঁ বলো বলো বলো। দেখো টি ওপরের দিকে যাচ্ছে, রাইট? ওপর দিকে টি, এই দিকে এন, এই দিকে এম নট জি, কি বুঝতে পারছি? পুরো জিনিসটা আমার উপর দিকে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? জি মাইনাস এন প্লাস এম নট ইন্টু জি ইকুয়াল টু এম নট ইন্টু এ। একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন। দেখো এখানে এ আর পি আননোন, যদি তুমি সলভ করো তোমার এইটা আসবে। এইটা এসছে? হ্যাঁ স্যার। আমরা যদি প্রবলেম গুলো খুব বেসিক থেকে করি বা খুব বেসিক থেকে ভাবি, তাহলে কি প্রবলেম গুলো টাফ না ইজি বলো? খুব বেসিক থেকে দেখো, আমি একদম বেসিক থেকে করিয়েছি কিভাবে এম কাজ করছে, কোনটা ওয়েইং মেশিনের তোমার রিডিং, ওয়েইং মেশিন কোনটা রিড করে, এই যে এগুলো যে নিচের দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, অ্যাক্সেলারেশন, একদম বেসিক বেসিক ইকুয়েশন লিখে আমরা করিয়েছি। আমাদের কি এই প্রবলেম গুলো টাফ লাগছে বলো? এই প্রবলেম, এই রিলেটেড প্রবলেম আমরা করতে পারবো না বলো? যা যা দেবে। বাকি আগে পরে যা প্রবলেম আছে সব পেরে যাবে। ডাউট আছে কি নেই? তাহলে ভেবে দেখো, আমরা এখনো পর্যন্ত মেইনলি তিনটে ফোর্স নিয়ে কাজ করেছি না, ওয়েট, নর্মাল রিয়াকশন আর বলো টেনশন ইন স্ট্রিং, ওয়েট, নর্মাল রিয়াকশন আর টেনশন ইন স্ট্রিং, কারেক্ট? হ্যালো, এই তিনটে নিয়ে আমরা কাজকর্ম করেছিলাম। আচ্ছা এবার আমরা চলে যাব স্প্রিং এ। স্প্রিং, হেডিং দাও স্প্রিং। স্প্রিং, আচ্ছা তোমাদের কি, না তোমাদের ওটা করাইনি, ঠিক আছে এখন করাবো। মন দিয়ে দেখো কি কি ঘটনাটা ঘটছে। ধরো আমার কাছে একটা স্প্রিং আছে, তোমরা কি স্প্রিং দেখেছো? হ্যালো, আরে বাবা ওই দেখবে এই এক ধরনের পেন আছে না, ও পেছন দিকে চাপ দিলে তোমার নিপটা বেরিয়ে যায়, আবার পেছন দিকে চাপ দিলে নিপটা ঢুকে যায়, ওর মধ্যে স্প্রিং থাকে, ঠিক? এবার দেখো এইটা ধরো আমার স্প্রিং, এইটা আমার ধরো স্প্রিং, ঠিক? এইটা এর ন্যাচারাল লেন্থে আছে, এটা এর ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ মানে এ কোথাও
কম্প্রেসড নয় আর আবার ইলংগেট নয়, ঠিক? এবারে মন দিয়ে শোনো, আমরা যে স্প্রিংটা করব সেটা মাসলেস ধরে নেব। যদি মাস থাকে তাহলে সেই স্প্রিংটা কিন্তু ডিফারেন্টলি হবে, আমাদের সিলেবাসে মাসলেসটাই আছে। এটাই ন্যাচারাল পজিশন। এই ন্যাচারাল পজিশনে আমি একে জিরো জিরো ধরছি, ধরো কোঅর্ডিনেট, ঠিক? এবারে কি করছি দেখো, আমি এই এনটা ধরে একজন এদিকে টানলো, ঠিক আছে? তাহলে ভেবে দেখো, ও ন্যাচারাল লেন্থ থেকে ও ইলংগেট হলো না কম্প্রেসড হলো? আচ্ছা, এই ডিস্টেন্সটা এক্স, কি বললাম, এই ডিস্টেন্সটা এক্স। এবারে মন দিয়ে শোনো, যদি এই ম্যানটা এই স্প্রিং এর এই ফোর্সটাকে ছেড়ে দেয় তাহলে এই স্প্রিংটা ও আবার ন্যাচারাল লেন্থে আসবে কি আসবে না? হ্যালো, কি বললে? কিন্তু একটা এখানে ছেড়ে দিলে আগে তো এই ন্যাচারাল লেন্থে এসে তারপরে কম্প্রেসড হয়ে আবার ন্যাচারাল লেন্থে আসবে, কিন্তু এই জায়গাটা পাস করবে কি করবে না? করবে। ভেরি গুড। তাহলে বলো তো, যদি আমি ছেড়ে দিই তাহলে ডান দিকে ফোর্স লাগলে না বাঁ দিকে ফোর্স লাগলে ও আবার এই জিরো জিরো পজিশনে আসবে? বাঁ দিকে ফোর্স লাগলে আসবে না, বাঁ দিকে? তাহলে বলো তো, এই ম্যানটা যদি ছেড়ে দেয় তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা কে দিচ্ছে? এই স্প্রিংটা দিচ্ছে না? কোন দিকে দিচ্ছে? বাঁ দিকে দিচ্ছে না? তাহলে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমি যখন এই ডিরেকশনে এক্সটাকে সরিয়েছি তখন আমার ফোর্সটা লাগছে এই ডিরেকশনে, এটা কি বুঝছো? বোঝা গেছে? হ্যাঁ। মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন অপোজিট না? হ্যাঁ। এইটুকু বুঝতে পেরেছো? এইটুকু এইটুকু যদি বুঝতে পারি, আমি এবার সেকেন্ডটা করছি না। একজন ম্যান এইটাকে ধরে কম্প্রেস করে দিয়েছে, ঠিক আছে? কম্প্রেস করে দিয়েছে, কতটা কম্প্রেস করেছে? এই ন্যাচারাল লেন্থ থেকে ধরলাম এক্স কম্প্রেস করেছে, ঠিক? ন্যাচারাল লেন্থ। এবার মন দিয়ে শোনো, যদি এই ম্যানটা ফট করে ফোর্সটাকে ছেড়ে দেয় তাহলে এই স্প্রিংটা কি ও আবার ন্যাচারাল লেন্থে আসবে? বলো, ন্যাচারাল লেন্থে আসবে? আসবে না? তাহলে ভেবে দেখো, এই স্প্রিং এর মধ্যে একটা ফোর্স আছে যাকে আমি এফএস বলছি, সে এই ন্যাচারাল লেন্থের এখানে নিয়ে আসতে সাহায্য করবে কি করবে না? তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পেয়েছি, এই কেসে আমার এক্সটা বাঁ দিকে আর স্প্রিং ফোর্সটা ডান দিকে, দেখতে পেয়েছি? তখন তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, কম্প্রেশন এইটা আর ইলংগেশন এইটা, দুটো ক্ষেত্রেই ডিসপ্লেসমেন্ট ফ্রম ন্যাচারাল লেন্থ আর স্প্রিং ফোর্স এফ এস, এই দুটো সেম, এই এই দুটোর কি বলে আমি এই স্প্রিংটাকে ধরো এখানে 1 সেন্টিমিটার সরালাম, তারপরে আবার 2 সেন্টিমিটার সরালাম, বলতো যখন 1 সেন্টিমিটার সরাবো তখন এই স্প্রিং ফোর্সটার ভ্যালু বেশি হবে না যখন 2 সেন্টিমিটার সরাবো তখন এই স্প্রিং ফোর্সটার বেশি ভ্যালু হবে? ভেবে দেখো, মানে স্প্রিং এর মানে প্রপার্টি কি, ওকে আমরা যত মানে যত বেশি ইলংগেট করতে চাইবো ও তত বেশি কম্প্রেস করতে চাইবে না? হ্যাঁ। তোমরা একটা গার্ডার নিয়েও করতে পারো, গার্ডার মানে যে রাবার ব্যান্ড গুলো হয় না মিষ্টির দোকান থেকে যেগুলো দেয়, দেখেছো? ওখানে তুমি টানবে টানবে, যখন অল্প টানবে তুমি দেখবে অতটা ফোর্স ই হচ্ছে না, যত বেশি টানবে ভেবে দেখো, যত বেশি ওকে ইলংগেট করার চেষ্টা করবে দেখো ও তত বেশি ফোর্স দেবে না? তাহলে আমরা একটা জিনিস কি বলতে পারি, এফ এস স্প্রিং ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, যত বেশি স্প্রিং ফোর্স তত যত বেশি ডিসপ্লেসমেন্ট তত বেশি স্প্রিং ফোর্স, বলতে পারি? এখানে একটা মাইনাস সাইন আসবে না এই তোমার ডাইরেকশন থেকে? দুটো যখন কম্প্রেশন তখনও এই দুটো অপোজিটলি ডিরেক্টেড, আর যখন ইলংগেশন তখনও এই দুটো অপোজিটলি ডিরেক্টেড, তাহলে এই
ইকুয়াল মানে প্রপোর্শনালি সাইনটাকে যদি আমি হাঁটাই তাহলে এরকম একটা জিনিস আসবে মাইনাস কে ইনটু এক্স। এখন থেকে এইটা আমাদের অত্যন্ত মানে ভ্যালু দিয়ে কাজ করতে হবে, স্প্রিং ফোর্স তার ভ্যালু হয় মাইনাস কে ইনটু এক্স। আচ্ছা এই যে স্প্রিং ফোর্স যেটা এটাও কিন্তু এক প্রকারের টেনশন, আমি কি বোঝাতে পারছি? এটাও এক প্রকারের টেনশন ঠিক। এই কেটাকে বলা হয় প্রপোর্শনালিটি, কেটাকে বলা হয় এই প্রপোর্শনালিটি, কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। আমি কি বলতে পারলাম? স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট ঠিক। হ্যালো, আচ্ছা এই স্প্রিং আমাদের আবার আসবে এস এইচ এম এ, কি বললাম এই স্প্রিং আবার আসবে এস এইচ এম এ ঠিক আছে, তখনও আমি এই স্প্রিং নিয়ে ডিসকাস করব। কিন্তু আমাদের যেটা দরকার এফ এস ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, এইটা কি তোমাদের ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে আজকের আমরা এটাই লাস্ট পোর্শন করব, লাস্ট পোর্শন করব। বলো দেখি এই দিকে যদি আমি x কে প্লট করি আর এই দিকে যদি আমি স্প্রিং ফোর্স fs কে প্লট করি তাহলে আমার স্ট্রেট মানে কি রকম হবে গ্রাফটা? এরকম হবে? হ্যাঁ। কেন? কারণ এটা y equal to minus kx যেটা অরিজিন দিয়ে পাস করছে আর নেগেটিভ সাইনটার মানে হচ্ছে নেগেটিভ স্লোপ। তোমরা কি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ। কোনো ডাউট আছে কি নেই? ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকের মুভি এখানেই শেষ হলো। ওকে, আমাদের নেক্সট এপিসোড কালকে 10টা থেকে হবে এবং সেখানে আমরা এই স্প্রিং আর স্ট্রিং নিয়ে পিএইচডি করব, স্প্রিং আর স্ট্রিং নিয়ে পিএইচডি করব। আমি কি বোঝাতে পারলাম? ওকে ফাইন, সো সেটা করার কালকের আগে পর্যন্ত চলো বাই।